দেখো, ভালোবেসেছি তোমায় আমি, করিনি কোনো ভুল, তাই তো তোমার জন্য নিয়ে এলাম লাল গোলাপ ফুল। এটা তোমার জন্য শুধু, আমি জানি তোমার লাল পছন্দ, তাই আমি তোমাকে লালে লাল করে দিতে চাই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, এটা আমার ফার্স্ট ভিডিও, আর প্রথম ভিডিও আমি রিমের উপরে করতে যাচ্ছি। তো আজকে আমি ওকে প্রপোজ করবো, তো বেশি কথা নাই, চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, রিম অলরেডি কল করেছে, ও রাস্তাতে আসছে। আমার খুব নার্ভাস লাগছে, ফার্স্ট ভিডিও, তো এমনিই সবার উপরে প্রাণ করে ও, তারপরও দেখা যাক ভিডিওটা ঠিকঠাক করতে পারে কি না। তো তোমরা দেখতে থাকো। কি ব্যাপার, এত লেট, কটা বাজে কটা? লেট হয়ে গেছে গো, শাড়ি পরে ভিডিও করতে। চলো তাহলে। ও বাবা, এতগুলো রোজ? হ্যাঁ, এই দরকার। ভিডিও চাই না? ভিডিও তো করব, বাট তবুও একটা কিছু বলার ছিল, আজকে ভিডিও হবে না। হ্যাঁ, তাহলে সেজে গুজে আসলাম যে? দরকার আছে, সেটা হচ্ছে ভিডিও কেন হবে না? মানে সত্যি কথা বলবো? বলো কি? মানে তোমাকে জবে থেকে দেখেছিলাম না, মানে যেদিন থেকে তোমাকে দেখেছিলাম না, সেদিন থেকে আমার মনে জায়গা এসে গেছে তোমার জন্য। মানে আমি কি করে বলবো ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। হাসছো কেন? এত হেসো না, এমনিতেই আমি ক্রাশ খেয়ে আছি, আর এবারে কি খাবো তার ঠিক নেই, হয়তো মদ খেতে হবে শেষ বেশ। তোর ভালোবাসা ঘুরে গেছে আমাকে। আমি ঘুমাতে পারছি না, এত আমার স্বপ্নে আর এসো না তুমি। স্বপ্ন নীল প্রেম দু হাত পড়ায়, একটু তো রেস্ট নাও, নাহলে এত আমার স্বপ্নে আসলে তো আমি তো ঘুমাতেই পারছি না। স্বপ্নের মধ্যেও দেখছি রিম, স্বপ্ন ভাঙলেও দেখছি রিম, মানে চারিদিক শুধু রিম আর রিম, মানে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। না না, সময় আসলে বুঝতে পারবো, জানো এত তাড়াহুড়ো কেন, আসলে আমার মনেই তাড়াতাড়ি এসো, বাট এটা শুনতে হবে না। তোর মন পাড়া কি হচ্ছে শুধু আমি কিছু বুঝতে পারছি না। মানে কিছু হবে, সবে তো শুরু, চোখে চোখে দেখো না, নেশায় পড়ে যাচ্ছি তোমার। আমি সত্যিই বলছি, মানে আমাকে দেখে, মুখটা দেখে মনে হচ্ছে না আমি প্রেমে মুগ্ধ হয়ে গেছি তোমার। মানে জবে থেকে এই আমার ফোনে তোমার নাম্বারটা এসে আমার ফোনটা হ্যাং করা শুরু হয়ে গেছে, এখন আমার মনে না আসলে আমার মনটাও হ্যাং করা শুরু করে দিচ্ছি। আমার মনেই এসো তুমি, অন্য কোথাও যেতে পারো, বাট এখন তুমি মনে আসতে পারো। ঠিক আছে, দেখো ব্যাপারটা আমি আর কোনোভাবে মানতে পারছি না, মানে আমি অনেক ভাবছি যে আমার মানে তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। আবার ফাজলামি, আমি কোনো ফাজলামি করছি না, আমার মনে যদি কোনো ডক্টরের কাছে নিয়ে যাও না, শুধু একটাই নাম বেরোবে হার্ট থেকে, রিম রিম রিম। তো আমি তোমাকে 5 মিনিট কেন, আমি তোমাকে তোমার জন্য আমি সারা জীবন দিতে চাই। 5 মিনিটে কি হয়? কি বলছো, আমি মানে জাস্ট নিজে ভিডিও করতে এসে নিজেই মানে দেখো, ভালোবেসেছি তোমায় আমি, করিনি কোনো ভুল, তাই তো তোমার জন্য নিয়ে এলাম লাল গোলাপ ফুল। এটা তোমার জন্য শুধু, আমি জানি তোমার লাল পছন্দ, তাই আমি তোমাকে লালে লাল করে দিতে চাই। তাহলে আজ থেকে অ্যাকসেপ্ট তো, একদম পুরো কমপ্লিট তো,
যা গার্লফ্রেন্ড পেয়ে গেছি কোনো কথা নয়, গোলাপটা নিলাম কারণ গোলাপ আমার খুব পছন্দের, কিন্তু ওইটা নিয়ে এখনো ভাবিনি, ওটা ভাবছি। তাহলে দিয়ে দাও গোলাপ, অন্য মেয়েকে গিয়ে পটাতে যাবো। বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে না, পারলে শ্বশুর বাড়ি চলো। এখন আপাতত বাড়ি যাই, পরে শ্বশুর বাড়ি যাবো, সেটাই ভালো না? দেখো অ্যাকসেপ্ট করলে করো, না হলে বলে দাও, না হলে না বল, গোলাপ দিয়ে যাও, অন্য কাউকে দিয়ে দেবো, কোনো কথা হবে না। না আর আজ থেকে ওসব, আর আমি গোলাপ দিচ্ছি না, গোলাপ দিয়ে দাও। হয় তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে, না হলে গোলাপ দিতে হবে, আমি অন্য একজনকে খুঁজবো। কি করে ভালোবাসা ভাই, এরকম ভালোবাসা তো লাগবে না, ধরো। ঠিক আছে, আসতে পারে, চাপ নেই, অন্য একজনকে খুঁজে নেবো। কিসে চলে যাবে, এই কোথায় যাচ্ছ? এসো মানে গোলাপ নিতে হবে, আমাকেও নিতে হবে, কোনো কথা হবে না। যা তাই চ্যানেল ডিলিট করে দিয়ে দেবো, ধরো গোলাপ, বলো এবার আমাকে নিতে হবে। কি মানে না না, নাটক কি, আমি গোলাপ দিচ্ছি, আমি বাড়ি যাবো, তুমি অনেক গোলাপ, আবার তোমার কি হয়েছে? আমার তোমাকে ভালো লেগেছে জাস্ট, আমার মা বলে যে যতগুলো এডিট করার সময় এই মেয়েটাই ভালো দেখতে, একেই বউ চাই। মাকে বলো আমার বিয়ে হয়ে গেছে, বললো ওর যদি বাচ্চা কাচ্চা থাকে তাও নিয়ে আসবে, তাও মেনে নেবে, বাট তোমাকে চাই। এবারে বলো তুমি কি করবে। আমি বাড়ি যাই সুজা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। না না দেখো রিম, আমি কিন্তু গলায় দড়ি বাদ দিয়ে অন্য কিছু করে দেবো। চলো চলো, তোমাকে নিতে যাই গোলাপটা। কেন দেখো ফাজলামি করো না, আমি ভালো লাগে, অনেকক্ষণ থেকে দেখছি ভাই, একটা ফিলিংস বলে জিনিস আছে, বলে তুমি রাগ দেখাবে আমার উপর, মানে নিজে ঘুমাতে পাচ্ছি না, মানে মানে কি বলবো, এত কষ্ট হচ্ছে, নিজে ঠিকমতো এডিট করতে পাচ্ছি না সারাক্ষণ, মানে একটা মানুষের তো ফিলিংস থাকে। হ্যাঁ আমি প্র্যাঙ্ক করি, প্র্যাঙ্ক করাই, তাই বলে আমার মধ্যে কোনো ফিলিংস নেই নাকি? দেখো পুরো সিরিয়াস হোক, না হলে আমি কিন্তু এটা একদম মানতে পারছি না ব্যাপারটা। না কেন এসেছিলে আমার সঙ্গে, আমার আমার চ্যানেলে কাজ করতে কেন তুমি এসেছিলে? চ্যানেলে কাজ করতে আসবো না। তাহলে আমার মনে আসছে তোমার কি প্রবলেম, ওখানে আসতে তোমার কোনো প্রবলেম নেই, মনে আসছে তোমার প্রবলেম? আমি চলে যাব, জাস্ট চলে যাব, ভালোই লাগবে না। অনেকক্ষণ থেকে আমিও দেখছি, ব্যাপারটা বোঝো তুমি, আরে একটা ছেলে কোনো, আরে শোনো শোনো, আরে আমার কথা শুনবে তো, এইভাবে টানছো কেন আমাকে? আরে এটা কি ফাজলামি হচ্ছে ভাই, এটা ফিলিংস বলে তো জিনিস আছে। আমার কিন্তু মাথায় অলরেডি টেনশন শুরু হয়ে গেছে, হ্যাঁ তোমার এসব কথা শুনে, বলে টেনশন শুরু হয়ে গেছে, তোমার তো টেনশন শুরু হয়ে গেছে, আমার রাতের ঘুম উড়ে গেছে। তোমার উড়েছে তো আমি কি করব, আমার তো ওড়েনি। আরে তা আমার তো মেডিসিন স্লিপ তো তুমি, তুমি আসলে আমার ঘুম এসে যাবে। বলো এবারে তুমি ফ্ল্যাটিং নয়, একদমই ফ্ল্যাটিং নয়, হয়তো প্র্যাঙ্ক করি সবাইকে ফ্ল্যাটিং বা ডবল মিনিং ডায়লগ দিই, এখানে কোনো ডায়লগ নয়, আমি সত্যি কথাই বলছি, আমি শুধু তোমাকে চাই। আমি বাড়ি যাই, গিয়ে জানাবো কেমন, আমার শরীরটাও ভালো লাগছে না, অলরেডি টেনশন হচ্ছে, বুকটা দুঃখ, আমি বাড়ি যাচ্ছি ভাই। বাড়ি যাও না, শোনো শোনো শোনো, বাড়ি তো যাবে, আগে শুনে যাও, আরে শুনে যাও, আরে শুনে যাও আমার কথাটা, শোনো শোনো, কেমন কি, কেমন কেমন তোমার উপরে করলাম, কি করলাম তোমার উপরেই তো করলে মজা, তুমি ভিডিও করবে, দেখো তুমি ক্যামেরা তো তুমিই ধরো, একটু হাই করে দাও সবাইকে, সবাই তো অনেকক্ষণ থেকে ওয়েট করে আছে যে প্র্যাঙ্ক কুইন রিম সবার উপরে প্র্যাঙ্ক করে, আজকে ওর উপরে প্র্যাঙ্কটা হয়ে গেল, তো একটু হাই করে দাও, এত লজ্জা পেলে হবে? হাই, আমি ভাবতে পারিনি যে সুজা ভিডিও করবে, ঠিক আছে? তো গাইস টোটালি মাথায় আসেনি যে ও ভিডিও করতে পারে বলে বা ও করবে বলে। তো গাইস আমার এটাই ধারণা ছিল, জানি তো সবার আমি ক্যামেরা করে এডিট করি, কিন্তু আমি যে চ্যানেল ওপেন করবো এটা তো কখনোই ভাবতে পারবে না, বা কেউই ভাবতে পারবে না যে ওর উপরে প্র্যাঙ্ক করবো, এটা তো বুঝতে পারবে না।
তো তাই আজকে ফার্স্টে ওর উপরে একটা প্র্যাঙ্ক করলাম, জানি না কেমন হয়েছে, এটা আমার ফার্স্ট ভিডিও। তো সবাইকে অনুরোধ রিকোয়েস্ট যেটা সবাই শেয়ার করো, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, পারলে কমেন্টস করো কেমন লাগলো ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।